হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে প্র্যাকটিস সেট এইট নিয়ে ঠিক আছে তো প্র্যাকটিস সেট এইটে আজকে তোমরা যে বিষয়ের উপর কোশ্চেন পাবে সেটা হলো নার্ভাস সিস্টেম নার্ভাস সিস্টেম আর একটা পাবে হলো মাসেল ঠিক আছে এর উপরে তোমরা কিন্তু আজকে এমসি পাবে খুব ভালো করে নোট ডাউন করে নাও আর দেখো কত স্কোর করতে পারো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও প্রথম প্রশ্নে চলে আসছি প্রথম প্রশ্ন দেখো কি বলেছে বলেছে যে বহুকোষী প্রাণীটির দেহে স্নায়ুতন্ত্র থাকে না সেটি হলো দেখো স্নায়ুতন্ত্র প্রত্যেকের শরীরেই থাকে এটা আমরা জানি স্নায়ুতন্ত্রের মাধ্যমে সমস্ত কাজ নিয়ন্ত্রণ হয় তো এমন একটা প্রাণী যেটার বহুকোষী কিন্তু হ্যাঁ যার দেহে স্নায়ুতন্ত্র থাকে না অপশানগুলো দেখো কি বলেছে ফিতাকৃমি তারা মাছ সাইকন নিজেরা বলো একটু চেষ্টা করো কোনটা অ্যান্সার হবে ফিতাকিমি তারা মাছ সাইকন তো সঠিক অ্যান্সার কি হবে সঠিক অ্যান্সার হবে হলো সাইকন ঠিক আছে খুব ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনটা ভিভিআই একটু আনকমন কোশ্চেন ভিভিআই কোশ্চেন একটু খুব ভালো করে কিন্তু এগুলো রেডি করবে নেক্সট সেরিব্রাম মস্তিষ্কের কোন অংশের অন্তর্গত সেরিব্রাম মস্তিষ্কের কোন অংশের অন্তর্গত মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন একদম গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই কিন্তু তুলে ধরা হয়েছে পরীক্ষায় আসার মতো সেরিব্রাম মস্তিষ্কের কোন অংশের অন্তর্গত অপশনগুলো দেখো অগ্র মস্তিষ্ক মধ্য মস্তিষ্ক পশ্চাৎ মস্তিষ্ক মস্তিষ্ক নিজেরা ট্রাই করো অ্যান্সার কি হবে অগ্র মস্তিষ্ক মধ্য মস্তিষ্ক পশ্চাৎ মস্তিষ্ক রেখ মস্তিষ্ক তো সঠিক অ্যান্সার কি হবে সঠিক অ্যান্সার হবে হলো অগ্র মস্তিষ্ক পরের প্রশ্ন নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি চেষ্টীয় স্নায়ু চেষ্টীয় মিন্স মোটর ঠিক আছে মোটর নাও বা ইফারেন্ট বলতে পারো অলফ্যাক্টরি অপটিক বলো এটা আশা করি পারবে প্রত্যেকে একটু ক্যালকুলেট করলেই পারবে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি চেষ্টীয় স্নায়ু হাইপোগ্লসাল অডিটরি অলফ্যাক্টরি অপটিক বলো সঠিক অ্যান্সার কি হবে তো সঠিক অ্যান্সার হবে হলো হাইপোগ্লসাল স্নায়ু এমসি কিউগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করে দিও যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা তোমরা দেখো অনেকেই কিন্তু প্রত্যেকে লাইক করো না একটু লাইক করে দিও ঠিক আছে পরের প্রশ্ন স্নায়ুতন্ত্রের যে কোর্সগুলি ধারক কোষের কাজ করে খুব ইজি কোশ্চেন খুব ইজি কোশ্চেন স্নায়ুতন্ত্রের যে কোষগুলো ধারক কোষের কাজ করে অপশান দেখো নিউরোলেমা অ্যাকজোলেমা নিউরোগ্লিয়া নিউরন। যে ধারক কোষের কাজ করে নিউরোলেমা একজোলেমা নিউরোগ্লিয়া নিউরোন তো সঠিক অ্যান্সার কি হবে সঠিক অ্যান্সার হবে হলো নিউরোগ্লিয়া নেক্সট এবারে আমরা যে প্রশ্নগুলো দেখব সেগুলো হলো মাসেলের ওপর ঠিক আছে আর তোমাদের এস বায়োলজির কিন্তু ক্লাস চলছে যারা যারা ক্লাসে জয়েন হতে চাও তারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে জয়েন হয়ে যেতে পারো আর যদি কেউ মনে করো যে তোমরা ফুল নোটস নেবে ফুল নোটসটা কিন্তু এমনভাবেই তৈরি তোমরা তোমাদের মাদ্রাসা এক্সামের জন্য ওয়ান মান্থের মধ্যেই তোমরা কিন্তু রেডি করতে পারবে কেন বলছি কারণ নোটসের মধ্যে প্রত্যেকটা এমসি আসার মতো যে জায়গাগুলো সেগুলো প্রত্যেকটা কিন্তু হাইলাইট করা আছে প্রত্যেকটা কিন্তু এমসি কিউয়ের জায়গা হাইলাইট করা তোমাকে খুঁজতে হবে না যে কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে যেই যে জায়গা থেকে প্রশ্ন আসতে পারে প্রত্যেকটা কিন্তু হাইলাইট করে দেওয়া আছে সরি সুতরাং তোমরা যদি নোটসটা নিয়ে নাও তাহলে তোমাদের বই খোঁজার হেডেকটা থাকছে না আর কি হচ্ছে তুমি অল্প সময়ের মধ্যে কিন্তু পড়ে পরীক্ষার জন্য প্রস্তুত হতে পাচ্ছ আচ্ছা নেক্সট পরের প্রশ্ন বলেছে প্রতিটি পেশীতন্তুর অ্যারিওলার কলা নির্মিত আবরণকে কি বলে এপিমাইসিয়াম এন্ডোমাইসিয়াম পেরিমাইসিয়াম এক্সোমাইসিয়াম এখন থেকে যে কটা প্রশ্ন বলবো খুব গুলিয়ে যাওয়ার মতো প্রশ্ন আর খুব ইম্পর্ট্যান্ট খুব ভালো করে কিন্তু মানে মনে রাখবে এগুলো হ্যাঁ নোট ডাউন করে নেবে বলেছে প্রতিটি পেশিতন্তুর অ্যারিউলার কলা নির্মিত আবরণকে কি বলে এপিমাইসিয়াম এন্ডোমাইসিয়াম পেরিমাইসিয়াম এক্সোমাইসিয়াম তো সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার হবে হলো এন্ডোমাইসিয়াম নেক্সট পেশিতন্তুগুচ্ছ যে ঘন অ্যারিওলার পর্দা দ্বারা আবৃত থাকে তাকে বলে সার্কুলেটারি মাইসিয়াম পেরিমাইসিয়াম এন্ডোমাইসিয়াম এক্সট্রা সার্কুলেটারি মাইসিয়াম পেশিতন্তুগুচ্ছ যে ঘন অ্যারিওলার পর্দা দ্বারা পেশিতন্তু গুচ্ছ বলেছে আর এখানে আগের প্রশ্নে কী ছিল পেশিতন্তু প্রতিটি মানে এক একটা পেশিতন্তু আর এখানে বলেছে কিন্তু পেশিতন্তু গুচ্ছ যে ঘন অ্যারিওলার পর্দা দ্বারা আবৃত থাকে তাকে কি বলে সার্কুলেটারি মাইসিয়াম পেরিমাইসিয়াম এন্ডোমাইসিয়াম এক্সট্রা সার্কুলেটরি মাইসিয়াম বলো সঠিক অ্যান্সার কি হবে সঠিক অ্যান্সার হবে হলো পেরিমাইসিয়াম তাহলে এই দুটো যেন গুলিয়ে না যায় কারণ অপশনে কিন্তু এখানেও পেরিমাইসিয়াম রয়েছে ঠিক আছে তাহলে যখন একটা পেশি তন্তুর কথা হবে তখন হবে এন্ডোমাইসিয়াম আর যখন পেশিতন্তু গুচ্ছের কথা হবে তখন কিন্তু হবে পেরিমাইসিয়াম আর উভয় ক্ষেত্রেই কিন্তু অ্যারিওলার কলা নির্মিত এখানেও দেখো অ্যারিওলার পর্দা দ্বারা আবৃত নেক্সট প্রতিটি কোষ যে সূক্ষ্ম স্বচ্ছ পর্দা দ্বারা আবৃত থাকে তাকে কি বলে তাহলে একটা কি পাচ্ছি আমরা কোষ একটা পাচ্ছি প্রতিটি পেশিতন্তু একটা পাচ্ছি পেশিতন্তু গুচ্ছ ঠিক আছে তাহলে প্রতিটি পেশিতন্তুরটা আমরা দেখলাম পেশিতন্তু গুচ্ছটাও দেখলাম এবারে দেখব পেশিকোষ যে প্রতিটা পেশিকোষ যে সূক্ষ্ম স্বচ্ছ পর্দা দ্বারা আবৃত তাকে কি বলে এপিব্লেমা ব্লেমা সার্কোলেমা পেরিব্লেমা সার্কোব্লেমা বলো এপিব্লেমা সার্কোলেমা পেরিব্লেমা সার্কোব্লেমা তো সঠিক অ্যান্সার কি হবে সঠিক অ্যান্সার হবে হলো সার্কোলেমা নেক্সট পেশিকোষের প্রোটোপ্লাজমকে কি বলে প্রত্যেকটা কোষেই সাইটোপ্লাজম থাকে আমরা জানি পেশিকোষের যে সাইটোপ্লাজম বা প্রোটোপ্লাজম তাকে কি বলা হয় মাস্কিউলোপ্লাজম এন্ডোপ্লাজম সার্কোপ্লাজম মাস্কিউলোসাইটো সাইটোপ্লাজম বলো পেশিকোষের প্রোটোপ্লাজমকে কি বলে মাস্কিউলোপ্লাজম এন্ডোপ্লাজম সার্কোপ্লাজম মাস্কিউলো সাইটোপ্লাজম তো সঠিক অ্যান্সার কি হবে সঠিক অ্যান্সার হবে হলো সার্কোপ্লাজম সঠিক অ্যান্সার হবে সার্কোপ্লাজম পরের প্রশ্ন মায়োফাইব্রিলের দুটি জেড রেখার মধ্যবর্তী অংশকে কি বলে মায়োফাইব্রিলের দুটো জেড রেখা রয়েছে তার মধ্যবর্তী অংশকে কি বলে ইন্টারক্যালেটেড ডিস্ক সার্কোমিয়ার মায়োফিলামেন্ট এম রেখা মায়োফাইব্রিলের দুটো জেড রেখার মধ্যবর্তী অংশকে কি বলে ইন্টারক্যালেটেড ডিস্ক সার্কোমিয়ার মায়োফিলামেন্ট এম রেখা বলো সঠিক অ্যান্সার কি হবে সঠিক অ্যান্সার হবে হলো সার্কোমিয়ার ঠিক আছে সঠিক অ্যান্সার হবে সার্কোমিয়ার পরের প্রশ্ন মসৃণ পেশিতে নিম্নের কোনটি অনুপস্থিত ভালো করে মাথায় রাখবে অনুপস্থিত বলেছে মানে প্রেজেন্ট নেই কিন্তু ঠিক আছে গ্লাইকোজেন ট্রোপোমায়োসিন ট্রোপোনিন ট্রোপোনিন সবগুলি সবগুলি মসৃণ পেশিতে নিম্নের কোনটি অনুপস্থিত গ্লাইকোজেন ট্রোপোমায়োসিন সঠিক অ্যান্সার কি হবে একটু ট্রাই করো প্রত্যেকে কিন্তু আমাকে স্কোরটা জানিও যে তোমরা কত স্কোর করলে ঠিক আছে স্কোর কম হোক বেশি হোক জানানোটা কোনো কোনো একটা মানে এমন না যে আমি কম পেয়েছি আমি বলবো কমেন্ট করবো এরকম কোনো ব্যাপার না কম পেতেই পারো ভুল হতেই পারে ভুলটাকে শুধরে নেওয়াটাই কাজ তাই না তুমি ভুল করবে তার সেই প্রশ্নটা বেশি মনে থাকবে পরীক্ষায় তো মসৃণ পেশিতে নিম্নের কোনটি অনুপস্থিত হবে হলো ট্রোপোনিন তোমরা কিন্তু লাইক করে দিও প্রত্যেকে অনেকেই লাইক করো না ভিডিওটা কিন্তু লাইক করে দিও প্রাণীর বুদ্ধি চিন্তা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ খুব ইজি কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন প্রাণীর বুদ্ধি চিন্তা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ সেরিব্রাল করটেক্স সেরিবেলাম থ্যালামাস মেডুলা অবলঙ্গাটা সেরিব্রাল করটেক্স সেরিবেলাম থ্যালামাস মেডুলা অবলঙ্গাটা আমি এখানে ইচ্ছা করি বাংলা নামগুলো দিই নি কারণ অপশানে এক্সামে তোমাদের এরকম ইংলিশ নামগুলো দিয়ে আসতেই পারে তখন তো অ্যান্সার করতে হবে কারণ প্রত্যেকটা টার্মের ইংলিশ নাম কিন্তু তোমাদের জানতে হবে ঠিক আছে এটা সায়েন্সের সাবজেক্ট প্রত্যেকটা টার্মের ইংলিশ নাম বায়োলজিতে কিন্তু জানতে হবে তো অ্যান্সার কী হবে প্রাণীর বুদ্ধি চিন্তা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ তো সঠিক অ্যান্সার হবে সেরিব্রাল কর্টেক্স সঠিক অ্যান্সার হবে সেরিব্রাল কর্টেক্স পরের প্রশ্ন গুরু মস্তিষ্কের বহির্দেশে অবস্থিত খাঁজগুলিকে কি বলে সালকাস গাইরাস ক্যালোজাম রোনাল্ডের খাঁজ গুরু মস্তিষ্কের বহির্দেশে অবস্থিত খাঁজগুলিকে কি বলা হয় সালকাস গাইরাস ক্যালোজাম রোনাল্ডের খাঁজ সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার হবে হল সালকাস ঠিক আছে পরে প্রশ্ন এটাও প্রচুর অন্যান্য পরীক্ষা এসেছে খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা হুম কথাবার্তা বা বক্তৃতা যেটাকে আমরা ইংলিশে বলি স্পিচ স্পিচ মস্তিষ্কের কোন অঞ্চল নিয়ন্ত্রণ করে ব্রোকাজ এরিয়া বা ব্রোকার অঞ্চল সিক্স ছ নম্বর অঞ্চল চার নম্বর অঞ্চল পন্স স্পিচ মস্তিষ্কের কোন অঞ্চল নিয়ন্ত্রণ করে বহু পরীক্ষাতে এসেছে এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তো সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার হবে হলো ব্রোকার এরিয়া সঠিক অ্যান্সার হবে ব্রোকার এরিয়া পরের প্রশ্ন গুরু মস্তিষ্কের প্রধান প্রবেশদ্বার বা সিংহদ্বার কাকে বলে খুব ভালো প্রশ্ন গুরু মস্তিষ্কের প্রধান প্রবেশদ্বার বা সিংহদ্বার কাকে বলা হয় মেডুলা অবলঙ্গাটা থ্যালামাস পন্স লঘু মস্তিষ্ক মেডুলা অবলঙ্গাটা থ্যালামাস পন্স লঘু মস্তিষ্ক সঠিক অ্যান্সার কি হবে গুরু মস্তিষ্কের প্রধান প্রবেশদ্বার বা সিংহদ্বার কাকে বলা হয় অ্যান্সার হবে থ্যালামাস নেক্সট আদি লঘু মস্তিষ্ক নিম্নের কোনটি নিয়ে গঠিত ঠিক আছে আদি লঘু মস্তিষ্ক যে যে অংশ নিয়ে গঠিত তার মধ্যে নিম্নের কোনটা রয়েছে অপশানগুলো দেখো ফ্লোকিউলো নডিউলার লোভ প্যারা ফ্লোকিউলাস টিউবার ডেক্লিভ ফ্লোকিউলো নডিউলার লোভ প্যারা ফ্লোকিউলাস টিউবার ডেক্লিভ সঠিক অ্যান্সার সঠিক অ্যান্সার হবে হলো ফ্লোকিউলো নডিউলার লোভ ঠিক আছে সঠিক অ্যান্সার হবে ফ্লোকিউলো নডিউলার লোভ তো আজকে হলো নার্ভাস সিস্টেম আর মাসেল থেকে একটাই কোশ্চেন তো কোশ্চেনগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও যারা নতুন দেখছো ভালো লাগলে লাইক করে দিও আর শেয়ার করে দিও এতে কি হবে এতে প্রত্যেকের কাছে কিন্তু এমসি কিউ পৌঁছে যাবে তাই না সবাই মিলে পড়াটাই তো ভালো কারণ সবার পক্ষে সম্ভব হয় না পড়া আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে নিও আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে একটা প্র্যাকটিস সেট নিয়ে চলে আসবো আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ